হাই ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন। ফ্রেন্ডস, বর্তমানে সোনার দাম কিন্তু অনেক বৃদ্ধি রয়েছে, তো সেই কারণে সবার পক্ষে গহনা তৈরি করা সম্ভব হয় না বেশি ওজন দিয়ে। তো সেই কথা ভেবে আমি আপনাদের জন্য হালকা ওজনের মধ্যে কিছু কানের দুলের ডিজাইন এনেছি, যে ডিজাইনগুলো আপনারা কম সোনা দিয়ে তৈরি করতে পারবেন, মাত্র দুয়না থেকে শুরু করে চার আনা সোনার মধ্যে তৈরি করতে পারবেন। আর এখানে যে ডিজাইনগুলো আপনারা পাবেন, এই ডিজাইনগুলো কিন্তু একদম ইউনিক ডিজাইন, এবার ঈদের জন্য একেবারে বেস্ট কালেকশন। তো ডিজাইনগুলো আপনারা সম্পূর্ণ দেখবেন, আর এখানে যে ডিজাইনগুলো রয়েছে সেই ডিজাইনগুলো আপনারা কীভাবে তৈরি করবেন সেটা আমি আপনাদের ভালোভাবে বুঝিয়ে বলে দিব, সেই জন্য সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন। ফ্রেন্ডস, এখানে যে ডিজাইনগুলো আপনারা দেখতে পাচ্ছেন, যদি কম সোনা দিয়ে আপনারা তৈরি করতে চান তাহলে এখানে দেখে নেবেন যে দুয়ানা সোনার মধ্যে এখানে বহু ধরনের কানের দুলের ডিজাইন রয়েছে। তো সেখান থেকে আপনারা যে কোনো একটা ডিজাইন চয়েস করে তৈরি করতে পারেন। আর দুয়ানা দিয়ে যখন আপনারা এই ডিজাইনগুলো তৈরি করতে দিবেন, তখন আপনারা এখানে যেরকম সাইজটা দেখতে পাচ্ছেন তার চেয়ে একটু ছোটো করে ডিজাইনটা তৈরি করতে দিবেন আপনার স্বর্ণকার কীভাবে বলে। তাহলে এই ডিজাইনটা কিন্তু আপনি যদি সবসময় রাফিউজ করেন, সবসময় রাফিউজ এই ডিজাইনটা আপনি ভালো পাবেন। আর ফ্রেন্ডস, এই ডিজাইনগুলো যদি আপনারা এক জায়গায় যাওয়া আসার জন্য ব্যবহার করেন তাহলে এখানে যেরকম সাইজটা রয়েছে তার চেয়ে একটু বড় করে সাইজটা তৈরি করে নেবেন, তাহলে সেই ডিজাইনটা আপনি এক জায়গায় যাওয়া আসার জন্য ভালো হবে। আর ফ্রেন্ডস, আপনি যদি তিন থেকে চার আনা সোনার মধ্যে ডিজাইনগুলো তৈরি করেন তাহলে এখানে দেখে নেবেন যে তিন থেকে চার আনা সোনার মধ্যে এখানে বহু ধরনের ডিজাইন রয়েছে। তো সেখান থেকে আপনারা যে কোনো একটা ডিজাইন যখন তৈরি করবেন তখন এর চেয়ে সাইজটা দুই সাইজ বড় করবেন চার আনা সোনার মধ্যে, তাহলে এই ডিজাইনগুলো দেখতে ভালো লাগবে। এক জায়গায় যাওয়া আসার জন্য বা সবসময় রাফিউজের জন্য এই ডিজাইনটা আপনারা দোনোটাই ব্যবহার করতে পারবেন। আর ফ্রেন্ডস, এই ডিজাইনগুলো যখন আপনারা তৈরি করতে দিবেন তখন পিছনের যে ডাটটা রয়েছে সেটা একটু মোটা করে আপনার স্বর্ণকারকে বলে আপনি ডিজাইনটা এভাবে তৈরি করে নিয়ে আসবেন। তাহলে যখন আপনি সবসময় রাফিউজ করবেন বা এক জায়গায় যাওয়া আসার জন্য ডিজাইনটা ব্যবহার করবেন তখন ব্যবহারে ভালো পাবেন। আর ফ্রেন্ডস, এই ডিজাইনগুলো যখন আপনারা তৈরি করবেন একটু ভালো সোনা দিয়ে তৈরি করবেন, যেমন বর্তমানে 22-21 ক্যারেট হলমার্ক সোনাটা রয়েছে সেরকম সোনা দিয়ে ডিজাইনগুলো তৈরি করলে ডিজাইনটা কিন্তু খুবই ভালো হবে, ব্যবহার করে আপনি ভালো পাবেন। আর যখন এই ডিজাইনগুলো পরবর্তীতে ভাঙতে যাবেন ভালো সোনাটা পাবেন। আর ফ্রেন্ডস, এখানে যে ডিজাইনগুলো আপনারা দেখেছেন বা আমি যে কথাগুলো বলেছি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন, যদি আপনারা বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক করে দিবেন, আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ বন্ধুরা আমাদের চ্যানেলে সোনার ডিজাইন, সোনার দাম, সোনার বিভিন্ন ধরনের পরামর্শ আমরা দিয়ে থাকি। তো ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।